माँ आंखें खोलिए, मेरी तरफ देखिए, मैं आ गया। आज बॉलीवुड मोगल दिलीप कुमार 101वां जन्मदिन। ए दिने मजार एक तथ्य आपनादेर सामने उपस्थापन करब, सेटी हलो बॉलीवुडे दिलीप कुमार अभिषेक हुएछिलो एकजन बांग्लादेशीर हाथ धरे। शुनेई खटका लागलो तो, किन्तु एटाई सत्य। दिलीप कुमार जोयार भाटा चलचित्रेर माध्यमे चित्रनायक हिसेबे आविर्भूत हन। ए चलचित्रटी परिचालना करेन बगुड़ार एक सन्तान अमिय चक्रवर्ती। এই অমিয় চক্রবর্তীর হাত ধরেই উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার চলচ্চিত্রে আসেন। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড স্টাডিজের পাঠ্য করেছিলেন দিলীপ কুমার অভিনীত মোগল-ই আজম চলচ্চিত্রটি। থিয়েটারের মানুষ হিমাংশু রায় ও দেবিকার বিলাত থেকে ফেরার পর সিনেমা বানানোর ঝোঁক চেপে বসে। বানালেন প্রযোজনা প্রতিষ্ঠান বোম্বে টকিজ। দিলীপ কুমারকে নিয়ে বানালেন প্রথম চলচ্চিত্র জোয়ার ভাটা। এরই মধ্যে দিয়ে দিলীপ কুমার চলচ্চিত্রে অভিষিক্ত হলেন। অনুপম হায়াত বলেন, বোম্বে টকিজ থেকে সিনেমা বানানো হবে, নায়ক খোঁজা হচ্ছে। সেটা 1942 সালের ঘটনা। ব্রিটিশ সৈন্যদের জন্য পরিচালিত একটি ক্যান্টিনে কাজ দেন একজন ক্যান্টিন মালিক এবং একজন শুকনো ফল ব্যবসায়ী হিসেবে কেরিয়ার শুরু করেন ইউসুফ। সেই ক্যান্টিনে ইউসুফকে দেখে পছন্দ হলো অমিয় চক্রবর্তী, প্রস্তাব দিলেন সিনেমায় অভিনয় করার। নানা কথার পর রাজি হলেন ইউসুফ। নিয়ে যাওয়া হলো দেবিকা রানীর কাছে। দেবিকা রানী সে সময় দারুণ সুদর্শনা, সুন্দর পুরুষদের প্রতিও ছিল বিশেষ টান। ইউসুফকে পছন্দ করে ফেললেন, কিন্তু ইউসুফ নাম দিয়ে তো নায়ক হিসেবে চালানো যাবে না। বোম্বে টকিজের কর্মকর্তা ভগবতী বাবুকে দায়িত্ব দেওয়া হলো নাম খুঁজে বের করতে। ভগবতী বাবু ইউসুফের নায়ক হিসেবে নাম প্রস্তাব করেন উদয় কুমার। দেবিকা রানী নাকচ করে দেন। এরপর দেওয়া হয় রাজকুমার, সেটাও নাকচ হয়ে গেল। এরপর দিলীপ কুমার। দেবিকা রানী পছন্দ করলেন ইউসুফ থেকে দিলীপ কুমার নাম ধারণ করে যাত্রা শুরু করলেন একজন সুদর্শন যুবক। এরপর প্রতিমা সহ কয়েকটি ছবি করলেন দিলীপ কুমার, সুপার ডুপার ফ্লপ। সাফল্য পেলেন মিলন সিনেমায়। এই সিনেমার কাহিনী রবীন্দ্রনাথের, নৌকাডুবির হিন্দি সংস্করণ মিলন। মজার ব্যাপার হলো দিলীপ কুমারকে তারকা বানিয়ে দেওয়া মিলন ছবির পরিচালক নিতিন বসুও বাঙালি। এই নির্মাতার আদি নিবাস বর্তমান বাংলাদেশের ময়মনসিংহের জয়সিদ্ধিতে। নিতিন বসুর পরিচালনায় গঙ্গা যমুনায় অভিনয় করেন দিলীপ কুমার। এটি বিখ্যাত একটি চলচ্চিত্র। দিলীপ কুমারের বাংলা প্রেম শুরু থেকেই, যেটা আজীবন ছিল। সেই অমিয় চক্রবর্তীর হাত ধরেই প্রথম ফিল্মফেয়ার পুরস্কার পেলেন। একই সঙ্গে ডাক সিনেমায় অভিনয় করেই প্রথমবারের মতো ফিল্মফেয়ারে সেরা অভিনেতা অ্যাওয়ার্ড জিতেছিলেন দিলীপ কুমার। অনুপম হায়াত বলেন, প্রয়াত মেয়র আনিসুল হকের উদ্যোগে দিলীপ কুমার ঢাকায় আসেন 1995 সালের জানুয়ারিতে। উপমহাদেশের এই কিংবদন্তি অভিনেতার আগমনে সুভিনিয়র কমিটি করা হলো। সুভিনিয়রে দুটি লেখা লিখতে হলো, এর মধ্যে একটি লেখা হলো ইংরেজিতে। সিনেমা অফ বাংলাদেশ নামের এই লেখাটি মূলত দিলীপ কুমারকে আমাদের দেশের চলচ্চিত্র সম্পর্কে একটি ধারণা দেওয়ার জন্য লিখতে হয়েছিল। এই গবেষক স্মৃতিচারণ করে বলেন, খুব অল্প সময়ে বাংলাদেশিদের মন জয় করে নিয়েছিলেন তিনি। আধো আধো বাংলায় কথা বলেছিলেন। সে সময় বাংলাদেশিরা বুঝেছিলেন দিলীপ কুমার শুধু হিন্দি ভাষায় নয়, তাদেরও অভিনেতা। চিত্রনায়ক আলমগীর দিলীপ কুমারকে মেথড অ্যাক্টিংয়ের জনক আখ্যা দিয়ে বলেন, তার অভিনয় দক্ষতা যাচাই করার ক্ষমতা আমাদের নেই। অভিনয়ের একটি কৌশল হলো মেথড অ্যাক্টিং, যেখানে অভিনয়শিল্পী বাস্তব জীবনে তার চরিত্রের মতো জীবনযাপন করেন এবং ঠিক সেই ধরনের আচার আচরণে অভ্যস্ত হন, যেন তিনি তার চরিত্রে অভিনয়ের সময় জীবনধর্মী অভিনয় ফুটিয়ে তোলেন। একে বলা হয় পুরোটা চরিত্র হয়ে যাওয়া, কারণ তখন তারা আর নিজেরা অভিনয় করেন না, বরং তারা নিজেরাই ওই চরিত্রটি হয়ে যান এবং চরিত্রের মতোই কর্মকাণ্ড করতে থাকেন। তিনি হতে চেয়েছিলেন ব্যবসায়ী, কিন্তু ঘটনাচক্রে হয়ে গেলেন বলিউডের সফল নায়ক। সুদূর পেশোয়ার থেকে বলিউডের সফর মোটেও সহজ ছিল না মোহাম্মদ ইউসুফ খান ওরপে দিলীপ কুমারের। বলিউড দাপিয়েছেন 6 দশক ধরে। কিসা খাওয়ানি বাজার এলাকায় মোহাম্মদ ইউসুফ খান নাম নিয়ে 1922 সালের 11 ডিসেম্বর একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। দিলীপ কুমারের বাবা ছিলেন ফলের ব্যবসায়ী, তার ফলের বাগানও ছিল। 1930 সালের শেষের দিকে 12 সদস্যের পরিবার নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমান দিলীপ কুমারের বাবা। দিলীপ কুমার নাসিকের কাছাকাছি দেউলিয়ার বার্নস স্কুল থেকে প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন। প্রথম থেকেই তার বাবার সঙ্গে বন্দিবনা না হওয়ার দরুন একদিন বাড়ি ছেড়েই বেরিয়ে পড়েন কিশোর ইউসুফ।
বাড়ি ছাড়ার পর ইউসুফ ওরফে দিলীপের পুনের কথা মনে পড়ল। সেখানে পৌঁছে আলাপ হলো এক ক্যাফে মালিকের সঙ্গে, পাশে পেলেন এক অ্যাংলো ইন্ডিয়ান দম্পতিকে। তাদের সহায়তায় দিলীপ কুমার সেনাবাহিনী ক্লাবের কাছে স্যান্ডউইচের দোকান খুলে ফেলেন। তার ব্যবসাও রমরমিয়ে চলতে শুরু করে। দিলীপ কুমার বাড়ি ফিরলেন বেশ কয়েক হাজার টাকা জমিয়ে। তখন পর্যন্ত তার লক্ষ্য ছিল ব্যবসায়ী হওয়ার। অভিনেত্রী দেবিকা রানী তাকে প্রথম অভিনয় করার প্রস্তাব দেন। 1944 সালে মুক্তি পায় মোহাম্মদ ইউসুফ খানের প্রথম ছবি জোয়ার ভাটা। তার প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান হলেও হিন্দি লেখক ভগবতী চরণ বর্মা তাকে বড় পর্দায় নাম দেন দিলীপ কুমার। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি দিলীপ কুমারকে। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।